আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বিশ্ব সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। মাঠ ছাড়বে না বিএনপি, ধারাবাহিক কর্মসূচিতে কঠোর বার্তা। পুলিশও এখন সরকারের পাশে থাকবে না বললেন বিএনপি নেতা ডক্টর মোর্শেদ খান। আরও জানাবো নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ ভয়াবহ সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ হতাহত 12 নেতা। এরপর জানাবো জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে রাস্তায় আটকে মনোনয়ন দাবি। মির্জা ফখরুল বললেন নেতাদের সাজা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। গাজীপুর সিটি নির্বাচন থেকে শিক্ষা নিয়েছি বললেন আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাছিম। এরপর জানাবো মেনন বললেন খাদ্যমন্ত্রী চাল কল আর বাণিজ্যমন্ত্রী ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, তাহলে দেশ চলবে কিভাবে। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসলাম ও আলেমদের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যা করেছেন তা কখনো কেউ করেননি বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ভিউয়ার্স শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। মাঠ ছাড়বে না বিএনপি, ধারাবাহিক কর্মসূচিতে কঠোর বার্তা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরগরম রাজনীতির মাঠ। নির্বাচনকালীন নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজপথে সক্রিয় বিএনপি, অন্যদিকে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন করতে অনড় ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিএনপিকে রাজপথে প্রতিহতের ঘোষণা দিয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সঙ্গে মাঠে তৎপর পুলিশ প্রশাসন। প্রায় ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় ঘটেছে সংঘর্ষের ঘটনা। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীর সঙ্গে কখনো পুলিশের সঙ্গে জড়াচ্ছেন, আবার বিএনপি নেতাকর্মীরাও সংঘর্ষে জড়াচ্ছেন। এসব সংঘর্ষের পরই হামলা মামলা গ্রেপ্তারে মুখে পড়েছেন দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটির তথা বিএনপির নেতাকর্মীরা। ক্রমে অশান্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ, এরপরও ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি। ক্ষমতাসীনদের কঠোর মনোভাব, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার মধ্যেও আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে একদফা দাবি আদায়, কঠোর কর্মসূচির পথে হাঁটছে বিএনপি। দ্রুত সময়ের মধ্যে এই দাবি আদায়, মাঠের রাজনীতিতে আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিচ্ছেন দলটির কেন্দ্রীয় নেতারা। পুলিশও এখন সরকারের পাশে থাকবে না বললেন ডক্টর মোর্শেদ খান। বিএনপির সহ প্রশিক্ষক বিষয়ক সম্পাদক এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য প্রফেসর ডক্টর মোর্শেদ খান বলেছেন সরকারের দিন শেষ, পুলিশকে আর তারা সাথে পাবে না। উত্তরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে উত্তরা থানা বিএনপি আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 42তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন। সংক্ষিপ্ত বক্তব্যে মোর্শেদ খান নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেছেন চলমান আন্দোলন সংগ্রামে সকলকে সংগঠিত হয়ে গণতন্ত্র উদ্ধারে এবং গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়াকে মুক্ত করায় শীঘ্র মুক্ত করতে আনতে হবে। তিনি বলেছেন বাংলাদেশ রাষ্ট্রের আগামী নায়ক তারেক রহমান, তাকে বীরের বেশি ফিরিয়ে আনতে সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ ভয়াবহ সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ 12 নেতা। প্রভাব বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে রূপগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মোহাম্মদ বিলাল নামে এক রেস্তোরাঁ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন উভয় পক্ষের আরও 10-12 জন। মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা তারা পৌরসভার বড়পাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন বড়পা বাস স্ট্যান্ড এলাকায় মোহাম্মদ সিপা নামে এক ছাত্রলীগ কর্মীর মোটর সাইকেলের সঙ্গে উপজেলা শ্রমিক লীগের মোহাম্মদ আলীর মালিকানাধীন প্রাইভেট কারে ধাক্কা লাগিয়ে নিয়ে সিপাতের সঙ্গে গাড়ি চালকের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে গাড়ি চালকের পরে তারা পৌর যুবলীগের ত্রাণ বিশেষ সম্পাদক বাইজিদ সাউথ এবং সিপাতের পক্ষ থেকে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজির আহমেদ রিয়াজের লোকজন সেখানে জড়ো হন। বিষয়টি নিয়ে তর্কের মধ্যে দুপক্ষের মধ্যে লোকজন এবং দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এই সময় এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে। এ সময় বাস স্ট্যান্ডের পাশে থাকা রেস্তোরাঁর বাবুচি বিল্লাল গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় গুলিবিদ্ধ বিল্লালকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় এস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন। বাকি আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এদিকে সংঘর্ষের বিষয়ে পৌর যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বাইজিদ সাউদ বলেছেন ছাত্রলীগ কর্মী সিপাতের মোটরসাইকেলে শ্রমিক লীগ নেতা মোহাম্মদ আলী প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা লেগেছিল। রূপগঞ্জ থানার ওসি আতাউর রহমান বলেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, এখনো কেউ মামলা করেনি, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জি এম কাদেরকে রাস্তায় আটকে মনোনয়ন দাবি। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে রাস্তায় আটকে আগামী জাতীয় নির্বাচনে এক নেতার মনোনয়ন দাবি করার অভিযোগ উঠেছে। সৈয়দপুর বিমানবন্দর সড়কের ছি এস ডি মোড়ে গাড়িবহর আটকে সিদ্দিকুল আলমের অনুসারে এই দাবি জানিয়েছেন। সিদ্দিকুল আলম নীলফামারী 4 সৈয়দপুর কিশোরগঞ্জ আসনের দলের মনোনয়ন প্রত্যাশী। অপ্রত্যাশিত এই দাবিতে বিব্রতকর পরিস্থিতি পড়েছেন জি এম কাদের ও তার গাড়িবহরের কেন্দ্রীয় নেতারা। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা জাতীয় পার্টির একাংশ। তারা বলেছেন লোক ভাড়া করে নির্বাচনে এত আগে এমন দাবি গণতন্ত্র
কন্ঠপন্থের পরিপন্থী। তবে সিদ্দিকুল আলম বলেছেন, এই ধরনের দাবি সমর্থকেরা নিজ থেকে করেছেন, এতে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি আর বলেছেন, আমি যেন এই আসনে এমপি হয়ে প্রার্থী স্থানীয় নেতাকর্মী চান, কারণ বর্তমান এমপি সৈয়দপুরে উন্নয়নে বৈষম্য করেছেন, দৃশ্যমান কাজ করেছেন কিশোরগঞ্জে, এখানে কিছুই করেননি। নেতাদের সাজা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, বললেন মির্জা ফখরুল। বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু এবং আমানউল্লাহ আমানের বিরুদ্ধে হাইকোর্টের দেওয়া রায়কে ফরমাইশি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার সম্পূর্ণ রাষ্ট্রযন্ত্রকে দখল করে নিয়েছে, বিচার ব্যবস্থাকে দখল করে নিয়েছে। ফরমাইশি রায় দিয়ে নেতাকর্মীদের কারাগারে পাঠিয়ে তারা আন্দোলনকে স্তব্ধ করে দিতে চায়, সেটা সম্ভব নয়। এই রায় দিয়ে কোনোদিন চলমান গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না, এবার জনগণ সেটা করতে দেবে না। রাজধানী শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 42তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেছেন। বিএনপি মহাসচিব বলেছেন, আগামীতে আবারও সুষ্ঠু অবাধ নির্বাচন যাতে না হতে পারে, সেজন্য সরকার বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাজা দিতে তার একতরফা কারচুপি নির্বাচনের পথে হাঁটছে। বাংলাদেশ সম্পূর্ণভাবে একদলীয় শাসন ব্যবস্থা জাতকলে পড়েছে, ভোটের অধিকার হরণ করা হয়েছে, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আন্দোলন করা হয়েছে। এই সরকারের শুভবুদ্ধি উদয় হওয়ার আর কোন রকমের সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন ফখরুল। বলেছেন, জনগণের উত্তাল আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে। গাজীপুর সিটি নির্বাচন থেকে শিক্ষা নিয়েছি, বললেন বাহাউদ্দিন নাছিম। বরিশালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেছেন, গাজীপুরের নির্বাচন থেকে আমরা শিক্ষা নিয়েছি, আরো অনেক কিছু আমাদের জানার আছে। আমরা তথ্যপাত্র সংগ্রহ করেছি, আমরা জানি নির্বাচনে জনগণ আমাদের ভোট দিয়েছে, আমরা জনগণের ভোটে পরাজিত হইনি, আমরা হেরেছি ষড়যন্ত্রের কাছে, আমরা হেরেছি বিশ্বাসঘাতকদের কাছে। আমরা গাজীপুর থেকে সতর্ক হয়ে বরিশালে বিজয় হতে নির্বাচনী কৌশল পাল্টে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ভোটারের কাছে যাব, সরকারের উন্নয়নের কথা বলে নৌকায় ভোট দিতে বলব। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন নৌকা প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেনিয়াবাদকে বিজয় করতে কেন্দ্রীয় যুবলীগের মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। গতকাল বিকালে নগরীর জেলা শিল্পকলা একাডেমির হলরুমে বরিশাল নগরের ওজেলা ঝালকাঠি পিরোজপুর পটুয়াখালী বরগুনা ও ভোলা জেলা যুবলীগের নেতাদের সমন্বয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ জানাব, খাদ্যমন্ত্রী চাল কল আর বাণিজ্যমন্ত্রী ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, দেশ চলবে কিভাবে? বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, খাদ্যমন্ত্রী চাল কলের মালিক আর বাণিজ্যমন্ত্রী ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, তাহলে দেশ চলবে কিভাবে? শর্ষের মধ্যেই ভোট, শর্ষের মধ্যে ভোট থাকলে ভোট ছাড়াবে কিভাবে? তিনি বলেন, এটা আমার কথা না, এটা আওয়ামী লীগের শিল্পমন্ত্রীর কথা। মঙ্গলবার বিকালে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাস টার্মিনালে জাতীয় কৃষক সমিতির দুই দিনব্যাপী সপ্তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেনন এসব কথা বলেছেন। তিনি বলেছেন, দিনাজপুর ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন জায়গায় অনেকবার প্রয়োজনে কৃষক বিদ্রোহী হয়েছে, আবার নতুন সময় এসেছে, দেশের কৃষকদের কোমর সোজা করে মাথায় গামছা বেঁধে মেরুদণ্ড সোজা করে শক্ত হয়ে দাঁড়াতে হবে। মেনন বলেন, আমেরিকার ভিসা নীতি কি হলো বা দেশের সংসদে কি হলো তা নিয়ে কৃষকের চিন্তা নেই। কৃষক চায় তার উৎপাদিত পাট, আখ, ধান ও সবজির ন্যায্য দাম। কৃষক চায় তার ডিজেল, কীটনাশক ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কম করার ক্ষমতার মধ্যে রাখতে। কৃষক চায় তার প্রতিনিধি সংসদে যাক। আগামী সংসদ নির্বাচন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে বলে দাবি করেছেন তিনি। সব ষড়যন্ত্র রুখে দিতে হবে, টাকা আর মার্কা দেখে ভোট দিলে হবে না, ভালো মানুষ দেখে যারা কৃষকের কথা চিন্তা করে তাদের ভোট দিতে হবে। আজ সারাদিন নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মিলনায়তনে সারা দেশ থেকে আসা জাতীয় কৃষক সমিতির প্রতিনিধিদের নিয়ে সংগঠনটির সপ্তমতম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।